শ্রীলঙ্কার বাজারে কোন পণ্যের দাম কত শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি এতটাই ফুলে ফেপে উঠেছে যে সেখানকার বাজার শুনে দক্ষিণ এশিয়ার প্রতিটি মানুষের চোখ কপালে এখন পর্যন্ত চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে শ্রীলঙ্কার জনগণ কবে দাম কমবে কবে মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসবে সে কথা এখন পর্যন্ত কেউ হলফ করে বলতে পারছে না চলতি বছরের জুন মাসের হিসাব অনুযায়ী দেশটিতে মূল্যস্ফীতির পরিমাণ ছিল চুয়ান্ন দশমিক ছয় শতাংশ যা দেশটির ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ মে মাসে দেশটিতে মূল্যস্ফীতির পরিমাণ ছিল উনচল্লিশ দশমিক এক শতাংশ মাত্র এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি বেড়েছে পনেরো দশমিক এক শতাংশ সামগ্রিক মূল্যস্ফীতি চুয়ান্ন দশমিক ছয় শতাংশ হলেও দেশটিতে ভোগ্যপণ্যেরও মূল্যস্ফীতি দাঁড়িয়েছে দুইশো কুড়ি দশমিক কুড়ি শতাংশ যা অকল্পনীয় খবর ট্রেডিং ইকনমিক্স সম্প্রতি বার্তা সংস্থা বিবিসি শ্রীলঙ্কার পেত্তাহ বাজারে অত্যাবশ্যকীয় পণ্যের দামের ওপরে একটি জরিপ চালায় সেখানে দেখা যায় দুই হাজার উনিশ সালের নভেম্বরে যে দামে পণ্য বিক্রি হতো দুই সালের জুলাইয়ে একই পণ্য বিক্রি হচ্ছে আকাশছোয়া দামে জরিপে দেখা যায় বর্তমানে শ্রীলঙ্কার বাজারে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে দুইশো কুড়ি রুপিতে যার পূর্বমূল্য ছিল নব্বই রুপি মাত্র দু বছরে পণ্যটির দাম বেড়েছে একশো শতাংশ বাজারে দেশটির বিখ্যাত সালায়া মাছ বিক্রি হচ্ছে সাতশো রুপি কেজি দরে যার পূর্বমূল্য ছিল দুইশো চল্লিশ রুপি এক্ষেত্রে দু বছরে দাম বেড়েছে একশো শতাংশ অন্যান্য পণ্যের মধ্যে বর্তমানে বাজারে আলু বিক্রি হচ্ছে চারশো ত্রিশ রুপি কেজি দরে এ পণ্যটির দাম বেড়েছে উনআশি শতাংশ প্রতি লিটার নারিকেল তেল বিক্রি হচ্ছে সাতশো একচল্লিশ রুপিতে যা আগে ছিল তিনশো কুড়ি রুপি দু বছরে মূল্য বৃদ্ধি হয়েছে একশো বত্রিশ শতাংশ এছাড়াও বাজারে সাদা চিনি বিক্রি হচ্ছে কেজি প্রতি তিনশো চল্লিশ রুপিতে যার পূর্বমূল্য ছিল একশো রুপি দু বছরে চিনির মূল্যবৃদ্ধি পেয়েছে দুইশো চল্লিশ শতাংশ শ্রীলঙ্কায় চোখ কপালে ওঠার মতো দাম কাঁচামরিচের দেশটিতে বাজারে গিয়ে এক কেজি কাঁচামরিচ কিনতে হলে গুনতে হবে নয়শো রুপি দুই হাজার উনিশ সালের নভেম্বরে এই কাঁচামরিচ বিক্রি হয়েছে তিনশো কুড়ি রুপিতে এ কয়েক বছরের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে একশো একাশি শতাংশ একই দশা ডালের বাজারে দেশটিতে এক কেজি ডালের দাম ছয়শো কুড়ি রুপি পূর্বে একশো কুড়ি রুপিতে এক কেজি ডাল কিনতে পারলেও সেসব এখন সোনালি অতীত এক ডালেই মূল্যবৃদ্ধি হয়েছে চারশো সতেরো শতাংশ কেবল খাদ্যপণ্যের বাজার না মুদ্রা বাজারেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার বেহাল দশা বৃহস্পতিবারের পনেরোই জুলাই হিসাব অনুসারে প্রতি ডলারের বিপরীতে শ্রীলঙ্কার মুদ্রার মান তিনশো দশমিক রুপি দিন যত আগাচ্ছে শ্রীলঙ্কার অবস্থা তত ধোঁয়াশা হচ্ছে সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাক্সে জনগণের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন একের পর এক ভুল প্রজেক্ট দুর্নীতি অদূরদর্শী ঋণ গ্রহণ ও স্বেচ্ছাচারিতায় একসময়ের সমৃদ্ধ শ্রীলঙ্কার এখন বেহাল দশা দেশটির মানুষ সংকট থেকে পরিত্রাণের জন্য ত্রাণকর্তা হিসেবে একজন যোগ্য নেতা খুঁজছেন তবে পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় এখন পর্যন্ত বলা যাচ্ছে না কে হবে শ্রীলঙ্কার সেই কাঙ্ক্ষিত ত্রাণকর্তা